আমি মদিনায় আসিয়া ইতবানের সাথে দেখা করিয়া বলিলাম, আপনার নিকট থেকে একটি হাদিস আমার নিকট পৌঁছিয়াছে। ইতবান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার চক্ষু রোগাক্রান্ত হওয়ায় আমি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুরোধ করে পাঠাইলাম যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একান্ত বাসনা আপনি তাশরিফ আনিয়া আমার গৃহে 2 রাকাত নামাজ পড়িবেন, তারপর আপনার সেই নামাজের স্থানটিকে আমি আমার নিজের নামাজের স্থান বানিয়ে নিব। তারপর আল্লাহ পাকের মর্জি মোতাবেক কয়েকজন লোক নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিলেন। তিনি গৃহে প্রবেশ করিয়া নামাজ আদায় করিতে লাগিলেন এবং তাহার সহচরগণ কথাবার্তায় রত হইলেন। এই সময় মালেক ইবনে দুখশুমের প্রতি তাহাদের দৃষ্টি পড়িল। তাহাদের মনের আকাঙ্ক্ষা ছিল যে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার উপর বদদোয়া করুন, যেন আল্লাহ পাক তাহাকে ধ্বংস করিয়া দেন। নামাজের পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সে কি সাক্ষ্য দেয় না যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই এবং আমি আল্লাহর রাসুল? তাহারা বলিলেন, সে এই কথা বলে বটে, কিন্তু তাহার অন্তরে বিশ্বাস নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যেই ব্যক্তি আল্লাহ ব্যতীত উপাস্য নাই এবং আমি আল্লাহর রাসূল এই কথার সাক্ষ্য না দিবে, সে জাহান্নামে যাইবে। আল হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হাদিসটি আমাকে বিস্ময়াভিভূত করিয়াছিল। আমি আমার পুত্রকে হাদিসটি লিখিয়া রাখিতে বলিলাম। আল হাদিস মুসলিম শরীফ, হাদিস নাম্বার 56।